ঘাম আর অস্বস্তির হাত থেকে রেহাই কবে উত্তর দিতে পারছেন না আবহাওয়াবিদরা। কেননা বঙ্গোপসাগরের ওপর থমকে রয়েছে মৌসুমি বায়ু, একচিলতে অগ্রগতিও চোখে পড়ছে না। তাই আগামী কয়েকদিনেও প্রবল তাপপ্রবাহে ভুগবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে আগামী চব্বিশ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা, কোথাও আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘর্মাক্ত এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও খুব একটা অগ্রগতি হয়নি তার, তবে আপাতত বৃষ্টি চলবে সেখানে, দক্ষিণবঙ্গের অস্বস্তি চলবে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।